আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি এর আজকে টিউটোরিয়ালে আপনারা বিভিন্ন প্রফেশনাল ভিডিও কন্টেন্টের মধ্যে এ ধরনের ভিডিও ইন্টু টেক্সট অ্যানিমেশন দেখে থাকবে অর্থাৎ যে কোনো টেক্সটের মধ্যে ভিডিওকে ইনপুট করে অ্যানিমেশন করা হয় তো আজকের টিউটোরিয়াল আমরা শিখবো কিভাবে ক্যাপ কার্ড দিয়ে ভিডিও ইন্টু টেক্সট অ্যানিমেশন তৈরি করা যায় তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকার্টের ডেস্কটপ পার্সনে তো আজকের টিউটোরিয়াল আমরা যেই ফিটটি শিখবো সেটা হচ্ছে ভিডিও ইন্টু টেক্সট অর্থাৎ আমরা যে কোনো টেক্সটের ভিতরে কিভাবে ভিডিওকে ইমপুট করতে পারি এবং সেই ট্যাক্সটাকে কীভাবে অ্যানিমেট করতে পারি সেই কাজটি শিখবো এটি খুবই সিম্পল একটি ইফেক্ট বাট এই ইফেক্টটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে বিশেষ করে সিনেমেটিক বিভিন্ন ভিডিওতে এই ইফেক্টটি অনেক বেশি ব্যবহার হয় তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো আমরা এখানে একটি টেক্সট নিয়ে আসবো টাইম লাইনের মধ্যে সেজন্য আমি এখান থেকে টেক্সটে চলে গেলাম দেন এখান থেকে ডিফল্ট ট্যাক্সট এটাকে আমরা টাইম লাইন নিয়ে আসলাম এবং এটার যে কোনো টেক্সট যখন আপনি টাইম লাইনে নিয়ে আসবেন সেটার নির্দিষ্ট ডিউরেশন থাকবে হচ্ছে তিন সেকেন্ড আমরা চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারি আচ্ছা এখন আমরা এই ট্যাক্সটাকে প্রথমে এডিট করে নেব আমি এখানে লিখব হচ্ছে যে কোনো টেক্সট লিখতে পারি আমি এখান থেকে ডু বাই লিখে দিলাম দেন এখান থেকে আমরা যখন এ ধরনের ইফেক্ট ইউজ করবো ক্ষেত্রে আমরা একটি বিষয় মাথা রাখবো যেন আমরা বোল্ড টাইপের ফন্টগুলো ইউজ করতে পারি সেজন্য আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেবো আমরা বোল্ড টাইপের কোনো ফন্ট সিলেক্ট করব দেখানো যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম ওকে এবং আমি ট্যাক্সটাকে একটু বড়ো করে দিলাম ঠিক আছে এখন আমি চাচ্ছি ট্যাক্সটা প্রথমে যখন আসবে তখন একটু অ্যানিমেট হয়ে আসবে সেজন্য আমি এখান থেকে অ্যানিমেশন ইউজ করব এবং অ্যানিমেশনে চলে যাব এখান থেকে ইন আউট এবং লুপ ইন হচ্ছে যখন ট্যাক্সটটা আসবে তখন কিভাবে অ্যানিমেট করবে সেটা এখানে আমরা ইন থেকে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারি যেমন আমি এখান থেকে ইউজ করবো হচ্ছে টাইপ ওয়ান এটা তো আমি এখান থেকে চাচ্ছি ট্যাক্সটা আর একটু স্লো আসবে সেজন্য আমি এখান থেকে ডিউরেশনটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড রয়েছে আমি জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে দিলাম তাহলে টু আসতে আসবে ডিউরেশান যত বাড়াবেন ট্যাক্সটের অ্যানিমেশান স্পিড তত স্লো হবে এবং ডিউরেশন যত কমাবেন অ্যানিমেশান স্পিড তত ফাস্ট হবে আচ্ছা যাই হোক আমরা যখন ট্যাক্সটা আসার সময় অ্যানিমেট করলো এবং এখানে একদম আমাদের লাইনারটা যদি আমি একদম প্রথমে নিয়ে আসি এখানে টাইম কোটা দেখতে পাবেন এখানে এখানে জিরো সেকেন্ড থেকে আঠারো ফ্রেম পর্যন্ত ট্যাক্সটা আসলো দেন আঠারো ফ্রেম থেকে এক সেকেন্ড চার ফ্রেম পর্যন্ত আমি চাচ্ছি ট্যাক্সটা স্টে করবে এবং এক সেকেন্ড চার ফ্রেম থেকে দুই সেকেন্ড চার ফ্রেম সময়ের মধ্যে অথবা দুই সেকেন্ড দশ ফ্রেম সময়ের মধ্যে ট্যাক্সটা চলে যাবে ঠিক আছে আমরা এরকম একটা অ্যানিমেশন করবো দেন আমি এখান থেকে দুই সেকেন্ড দশ ফ্রেম পর্যন্ত ট্যাক্সটাকে ছোট করে দেব ছোট করে দিলাম এরপর আমাদের টেক্সটের দরকার নেই তো আমি এখান থেকে এক সেকেন্ড চার ফ্রেমের সময় চলে যাব এখান থেকে এক সেকেন্ড চার ফ্রেম এখানে চলে আসলাম এখান থেকে এই সময়ের মধ্যে আমরা জুম আউট ইফেক্ট ইউজ করবো অর্থাৎ ট্যাক্সটি জুম হয়ে যাবে জুম আউট হয়ে চলে যাবে এখানে আমরা যে ভিডিওটা ইনপুট করতে চাচ্ছি সেই ভিডিওটা ফুল স্ক্রিনে চলে আসবে সেজন্য আমরা এখানে কি ফ্রেম ইউজ করবো কী ফ্রেম ইউজ করার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশানে চলে যাব আর যারা কি ফ্রেম সম্পর্কে বেসিক আইডিয়া নেই তারা চাইলে আমাদের কী ফ্রেমের উপরে একটা টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন তাহলে কি ফ্রেম সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে এবং আমরা চাচ্ছি এখান থেকে ট্যাক্সটটা জুম আউট হয়ে চলে যাবে সেজন্য আমরা এখানে এক সেকেন্ড প্রথমে যেখান থেকে জুম আউটটা শুরু করব সেখানে লাইনটা রাখলাম অর্থাৎ এক সেকেন্ড চার ফ্রেমের সময় লাইনেটা রাখলাম দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ট্রান্সফর্মে চলে যাব বেসিক অপশান থেকে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো অপশান রয়েছে আমরা চাইলে এখানে জুম স্কেল করতে পারি পজিশন করতে পারি তো আমরা যেহেতু এখানে শুধুমাত্র স্কেলটা করব অর্থাৎ জুম আউট হবে সেই জন্য আমরা স্কেল থেকে একটি কি ফ্রেম অ্যাড করে নেব এখানে স্কেলের মধ্যে যে কি ফ্রেমটা রয়েছে অ্যাড কি ফ্রেম এখানে আমরা ক্লিক করব তাহলে এক সেকেন্ড চার ফ্রেমের মধ্যে একটা কি ফ্রেম চলে আসলো অর্থাৎ এখানে আমাদের স্কেলটা থাকবে হচ্ছে একশো আশি পার্সেন্ট স্কেল থাকবে দেন আমরা লাইনারটাকে একদম শেষে নিয়ে যাব এখানে নিয়ে আসলাম এবং এখানে আমরা চাইলে আরেকটি কী ফ্রেম অ্যাড করে নিতে পারি অথবা আমরা এখান থেকে সরাসরি স্কেলটা বাড়ালে এখানে একটি কি ফ্রেম চলে আসবে আমি এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিলাম দেন এখানে এসে আমাদের এই ট্যাক্সটার স্কেলটা আমরা একদম বাড়িয়ে দেবো এখানে সর্বোচ্চ পাঁচশো পার্সেন্ট পর্যন্ত রয়েছে আমি চাচ্ছি এটাকে একটু বড়ো করতে সেজন্য আমরা এখান থেকে দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বড় করে দেবো আচ্ছা এখন আমরা যদি একটু প্লে করে দেখি এখান থেকে শুরু থেকে এই সময়ের মধ্যে টেক্সটটা আসলো দেন কিছুক্ষণ স্টে করলো এবং জুম আউট হয়ে চলে গেলো বাট এখানে যখন জুম আউট হচ্ছে আমরা এই জুম আউটের যে অ্যানিমেশনটা এটাকে আমরা একটু স্মুথ করতে চাচ্ছি সেজন্য আমরা এখান থেকে গ্রাফ ইউজ করবো গ্রাফ ইউজ করার জন্য আমরা প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করে দেন কিবোর্ডে অল্ট কে প্রেস করব। অল্ট কে প্রেস করলে এখানে আমাদের যে ট্রান্সফর্ম অপশানটি সেটা চলে আসবে শো কি ফ্রেম গ্রাফ এখানে ক্লিক করতে পারি তাহলে আমরা গ্রাফটাকে দেখতে পারবো এখানে এবং এখান থেকে আমরা একদম শেষে যে কি ফ্রেমটা রয়েছে এই কি ফ্রেমটা সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা গ্রাফটাকে সিলেক্ট করে দেবো আমি এখানে গ্রাফি ক্লিক করলাম এখানে অনেকগুলো গ্রাফ রয়েছে অর্থাৎ টেক্সটার স্পিডটা কেমন হবে অ্যানিমেশনের স্পিডটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা এইটা ঠিক আছে ইজি ইন থ্রি আমি যদি এটাকে একটু প্লে করে দেখি ঠিক আছে এবং আমি চাচ্ছি আমি চাইলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করতে পারি আমি চাচ্ছি এটা শেষের দিকে স্পিডটা আরেকটু বাড়িয়ে দেব ঠিক আছে দেন আমি এটাকে ক্লোজ করার জন্য আবার অল্ট কি প্রেস করলে আমাদের এই গ্রাফটা ক্লোজ হয়ে যাবে এখন ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে আসবো এই টেক্সটের মধ্যে ইউজ করার জন্য আমরা এখান থেকে ইম্পোর্টে একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি বিনের মধ্যে তো আমি এখান থেকে এই ফুটেজটাকে আমরা যে ট্যাক্সটা ইউজ করেছি সেই ট্যাক্সটের উপরের লেয়ারে উপরে যে ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকের মধ্যে ট্র্যাক করবো ওকে আমরা ভিডিও ক্লিপটাকে নিয়ে আসলাম দেন এখন এই ক্লিপটাকে ট্যাক্সটের মধ্যে ইনপুট করার জন্য আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে চলে যাব ভিডিও অপশান থেকে বেসিক এখান থেকে ব্ল্যান্ডিং অপশান দেন এখান থেকে আমরা মাল্টিপ্লাই ইউজ করব। তাহলে যেটা হবে ভিডিওটা নিচে যে কোনো ট্যাক্সট অথবা যে কোনো কিছু থাকুক সাদা যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর মধ্যে এটা ব্ল্যান্ড হয়ে যাবে এখানে দেখুন আমাদের এখানে যে আমরা টেক্সটটা ইউজ করেছি এটা সাদা কালার ইউজ করাতে ভিডিওটা সাদা অংশটুকুর মধ্যে পুরোপুরি এটা মাস্ক হয়ে গেল বাট আমরা যদি এখানে সাদা কালারের জায়গায় অন্য কোনো কালার ইউজ করতাম তাহলে ভিডিওটা কিন্তু পুরোপুরি মাস্ক হতো না এখানে ইয়েলো কালারটা চলে আসতো সেজন্য আমরা এখানে সাদা কালার ইউজ করেছি যাতে আমরা পুরোপুরি ভিডিওটাকে ট্যাক্সটের মধ্যে ইনপুট করতে পারি অর্থাৎ আমরা পুরোপুরি মাস্ক করতে পারি আচ্ছা এভাবে ট্যাক্সটা আসলো দেন টেক্সটটা জুম আউট হয়ে ভিডিওটা চলে আসলো এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে আমরা যখন ভিডিওটা আসলো ট্যাক্সটা জুম আউট হয়ে যখন ভিডিওটা চলে আসলো বাট টেক্সটটা ঠিক যেখানে শেষ হলো সেখান থেকে ভিডিও ক্লিপটা আর দেখা যাচ্ছে না ব্ল্যাক হয়ে আছে এটা এই কারণে যে এখানে ট্যাক্সটা যেখানে শেষ হলো এরপরে আর কোনো কিছু নাই যে কারণে ভিডিওটা কালো দেখাচ্ছে তবে যেটা করব আমি এখানে ট্যাক্সটা ঠিক যেখানে শেষ হলো সেখানে আমরা ভিডিওটাকে স্প্লিট করে নেব এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে স্প্লিট করে নিলাম এবং এখান থেকে আমি ব্ল্যান্ডিং অপশান থেকে এটাকে ডিফল্ট করে দেব। তাহলে আমাদের ভিডিওটা এখানে শো করবে এখানে দেখুন এবং আমি চাচ্ছি প্রথমে এভাবে ট্যাক্সট আসলো এরপর ভিডিওটা চলে আসলো দেন এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখাবে ঠিক আছে এরপর এখান থেকে আরেকটি টেক্সট আসবে আমি এখানে আবার স্পিড করবো কন্ট্রোল বি প্রেস করে এবং এখান থেকে আমি এটাকে আবার মাল্টিপ্লাই করে দেবো এবং এখান থেকে আমরা আরেকটি টেক্সট ইউজ করবো সেজন্য আমি এখান থেকে টেক্সট ক্লিপ থেকে আরেকটি টেক্সট ক্লিপ নিয়ে আসলাম ওকে এবং আমরা এটাকেও একইভাবে এডিট করে দেব আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি যেমন একটা ডেট দিয়ে দিলাম যে কোনো ডেট এবং একইভাবে এখান থেকে আমরা বোল্ড ফন্ট ইউজ করলাম ওকে এবং আমরা চাচ্ছি ভিডিওটা ফুল স্ক্রিন থাকবে আবার টেক্সটটা জুম ইন হয়ে আসবে যাতে করে ভিডিওটা ফুল স্ক্রিন থেকে ছোট হয়ে যায় এখানে যেভাবে জুম আউট হলো একইভাবে এখানে জুম ইন হবে ঠিক আছে সেজন্য আমরা এখানে এই ট্যাক্সটার মধ্যেই জুম ইন ইফেক্ট ইউজ করব আমরা চাইলে এখান থেকে কিন্তু জুম ইন ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমি এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম দেন এখানে জুম ইন ইফেক্ট রয়েছে যেমন আমি যদি জুম আউট এটা ইউজ করি দেখুন এটা ইউজ করতে পারি বাট এটা কিন্তু পারফেক্ট হচ্ছে না আমাদের ট্যাক্সটা আমরা আরও বেশি জুম করতে চাচ্ছি এখানে যত বেশি জুম করেছি এভাবে আরও বেশি জুম করতে চাচ্ছি এছাড়া এখানে অপাসিটি কিন্তু প্রথমে অপাসিটি কম থাকবে অপাসিটি আস্তে আস্তে বাড়তেছে সেজন্য আমরা এই জুম আউট ইফেক্টটি ইউজ করতে পারছি না আমরা এখানে কাস্টমাইজ করে জুম ইন ইফেক্ট ইউজ করবো সেজন্য আমরা এখান থেকে একইভাবে কি ফ্রেম ইউজ করব। আমি লাইনেটাকে একদম প্রথমে রাখলাম রেখে এখান থেকে টেক্সট অপশনে চলে গেলাম দেন আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্ম স্কেল থেকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করে নেবো ওকে কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং আমি চাচ্ছি কতক্ষণ পর্যন্ত আর সময় লাগবে যখন ট্যাক্সটা আসবে এই সময়ের মধ্যে ট্যাক্সটা চলে আসবে দেন আমরা এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে নেব এবং আমরা প্রথম কি ফ্রেমটা সিলেক্ট করবো অর্থাৎ প্রথমে আমরা স্কেলটাকে বাড়িয়ে দেবো আমরা এখান থেকে স্কেলটাকে একইভাবে লিখে দিতে পারি আমি যেমন এখানে তিন হাজার পার্সেন্ট লিখে দিলাম বেশি স্পিড হয়ে গেল আমি এখান থেকে আরেকটু কি ফ্রেমটাকে আরেকটু ডান দিকে সরিয়ে দেব যাতে করে ডিউরেশনটা একটু বেড়ে যায় ঠিক আছে এখন একইভাবে আমরা এখানেও গ্রাফ ইউজ করি অ্যানিমেশনটাকে একটু স্মুথ করে ফেলবো সেই জন্য আমি অল্টকে প্রেস করলাম দেন এখানে গ্রাফের ট্রান্সফর্ম অপশনটি চলে আসলো দেন এখান থেকে আমরা যে কোনো একটি কি ফ্রেম সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা গ্রাফ সিলেক্ট করলাম আমি এখান থেকে চাচ্ছি ইজি আউট ইউজ করবো অর্থাৎ শুরুতে আমাদের স্পিডটা অনেক বেশি থাকবে শেষ দিকেই সে স্পিডটা কমে যাবে ঠিক আছে ওকে এরপর আমি এটাকে কি প্রেস করে ক্লোজ করে ফেলবো এখন আমি যদি একটু প্লে করে দেখি এরপর আমি চাইলে এখানে কোনো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি যেমন আমি এখান থেকে অডিওতে চলে গেলাম এখান থেকে সাউন্ড ইফেক্ট আপনারা ক্যাপ কার্টের মধ্যে কিন্তু ডিফল্ট সব ধরনের ট্রেন্ডিং যে সাউন্ড গুলো সেগুলো পেয়ে যাবেন আমি এখান থেকে আমি এখান থেকে টাইপিং সাউন্ড ইফেক্টটা ইউজ করবো প্রথমে এটাকে সরিয়ে নিয়ে আসলাম ঠিক আছে এবং এখান থেকে এতটুকু আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট এবং একটি অডিও ক্লিপ অ্যাড করেছি আমি যদি প্রথমে একটু প্লে করি প্রথমে আমরা একটি টাইপ রাইটার অর্থাৎ টেক্সটটি যখন আসলো তখন একটি টাইপ রাইটিং সাউন্ড ইফেক্ট ইউজ করেছি দুবাই ওকে এরপর আমরা যখন টেক্সটটা জুম আউট হচ্ছে তখন আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করেছিলাম এবং পরে টেক্সটটি যখন আসতেছে তখন আরেকটি সাউন্ড ইফেক্ট ঠিক আছে এরপর আমরা চাইলে এখান থেকে কোনো ফিল্টার ইউজ করতে পারি যেমন আমি এখান থেকে ফিল্টার চলে গেলাম এবং আমরা এখান থেকে সিনেমেটিক কোনো ফিল্টার্স ইউজ করতে পারি আমি এখান থেকে চলে যাবো হচ্ছে মুভিস মুভিস থেকে আমরা চাইলে এটা ইউজ করতে পারি এটাকে আমরা পুরো ক্লিপের মধ্যে অ্যাড করে ফেলব এবং যদি আমি একটু প্লে করি ঠিক আছে তো এভাবে আমরা খুবই সহজে ইনটু ট্যাক্স ইফেক্ট ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ